আমার নাম মালা আক্তার, আমার বয়স এখন 14 বছর। আমার বিয়ে হয়েছে এই 2 বছর হবে। আমি যখন 12 বছর বয়স আমার, আমি তখন স্কুলে পড়তাম, এক ছেলের সাথে আমি প্রেম করতাম, ছেলেকে খুব ভালোবাসতাম। তারপরে বিয়ে হলো, বা মা বাবার ইচ্ছে ছিল না, বিয়ে হলো। আমি থাকি আগারগাঁও বিএমপি বাজার বস্তিতে। আমার আমার স্বামীর নাম রনি। আমাকে খুব, সেও আমাকে খুব ভালোবাসতো, কিন্তু এখন বিয়ের পর আমাকে খুব অত্যাচার করে। সেদিন আমাকে, পরশুদিন আমাকে মানে গালাগালি করছে, মারছে, খুব অত্যাচার করে আমাকে। আমার স্বামী যেই কাজ করে সেই কাজে, যেমন ধরেন 5 দিন বসে থাকলে সংসার চালাতে খুব কষ্ট হয়, 5 দিন কি 2 দিন বসে থাকলে সংসার চালাতে খুব কষ্ট হয়। এই যেমন ধরেন এই গরমে বিক্রি হয় না, এগুলো গরম জিনিস বিক্রি হয় না। তারপরে আবার বৃষ্টি আসলে ব্যস্ত অসুবিধা হয়, পুলিশে ঝামেলা করে, উঠায় দেয়, তখন আমাদের না খায় থাকতেও হয়। এই যে কিছুদিন আগেও দোকানটায় যে এরকম হরতাল হরতাল গেছে, দোকানটা বন্ধ ছিল, আমরা কখনো ডাল আলু ভর্তা খাইছি, কখনো মানে শাক খাইছি, এরকম করে চলছি সংসারটা। খুব কষ্ট হয়, খুব অভাবের সংসার। আমার স্বামীরও খুব কষ্ট হয়, কারণ গরমে দাঁড়ায় থেকে, রোদে দাঁড়ায় থেকে আবার গরম জিনিস বিক্রি করে, এই জন্য ওরও খুব কষ্ট হয়। আর আমার বাচ্চারও খুব খাওয়া দাওয়া কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়। খাওয়া দাওয়া করতে পারি না ঠিকমতো, শরীর দুর্বল লাগে, মাথা ঘুরায়, হাত পাও কামড়ায়, মাঝে মাঝে মনে হয় একটু বসলে, উঠে দাঁড়াইলে চোখ মুখ অন্ধকারে ঘুরা পড়ে যেতেছি, এরকম খুব অস্বস্তি লাগে, শরীর অনেক দুর্বল লাগে। এখন বিয়ের পর অনেক খারাপ লাগে। বিয়েটা যদি এখন না করি আর পরে করতাম, তাহলে হয়তো শরীর স্বাস্থ্য আরও ভালো থাকতো, তো খারাপ লাগতো না, সব দিক দিয়ে ভালোভাবে চলতে পারতাম। বিয়েটা করে খুব ভুল করছি। আমি ভবিষ্যতে কিছু করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। আমার বাচ্চাটা ছোটো, ওকেও চাও একটু মানুষ করতে। আমি যে ভুল করছি, আমি চাই না যে আমার মতো ভুল অন্য কেউ করুক।